गुड इवनिंग एवरीवन, आज के आमी आमार वीडियोटा इवनिंग थेके स्टार्ट करछी। तो पुटुके दिए शुरू करछी। आमार घर दोरा अवस्था भालो नहीं, सेई दिकटा आर देखो ना। आर ग्रसारी तुलते गिएछिलाम, एसे खूब टायार्ड हो गेछी। तो सकाले आमी पुजो करेछी, बिकेल बेला सन्ध्याटा ओके दीते बोलेछी। एखोनो प्रचुर काज आछे, ग्रसारी आमरा निये दोकाने बिल करे एसेछी, ओरा एसे बाड़ीते दिए जाबे। তো এই দেখো পুটু কেমন সন্ধে দেয়, ও ঘন্টা বাজাতে খুব মজা লাগে। এই যে চুনো চিৎকার করছে। তো এই যে এখানে তুলসী তলায় ধূপটা জ্বালিয়ে দিচ্ছে। তো খিদেও পেয়েছে। এগুলো আমরা সুপার মার্কেট থেকে নিয়ে এসেছি, চিকেন প্যাটি। সন্ধে হলেই বাচ্চাদের মনটা খাই খাই করে। বাচ্চা কেন, বাচ্চা করে সবারই তো। আর বার্গার ব্রেড কিনে আনাই আছে। আজকে চিমনিটা ক্লিন করেছি। তো এই দেখো যতটা পেরেছি করেছি। তো ওইটা এখনো অবধি শুকনো হয়নি, শুকনো হলে ওই যে ঝাঁঝরি মতোটা আছে ওটা লাগাবো। তো এই দেখো, এইটাতে হচ্ছে চিজ আর সস নিয়েছি, পাউরুটিটা ভাগ করে নিয়েছি, আর একদিকে সাইডে হচ্ছে মেয়োনিজ নিয়েছি আর সস দিয়েছি। তো এবার টপাটপ করে এইগুলো দিয়ে দিই। বাইরে বার্গার খাওয়ার থেকে বাড়িতে খাওয়াটা অনেক বেটার, এতে দামেও কম লাগে আর মনে হয় খেলেও ভালো। আমার আসলে সব রকম সসই তো কেনাই থাকে, তাই আর কি বাড়িতেই বানিয়ে দিচ্ছি। ঋষিকে বানিয়ে দিয়েছিলাম, ও খেটে একটু বেরিয়েছে। এবার হচ্ছে আমার আর পুটুর জন্য বানালাম। তো ওদিকে চিকেন প্যাটিগুলো ভেজে নিয়েছি। এক হাতে ক্যামেরা নিয়ে করি তো তাই একটু অসুবিধা হয়। আই দেখো, মাস্টার সসটা দিয়ে দিলাম। মাস্টার সসটা এই লাস্ট ফিনিশিং। আর ওদিকে ব্রেডটাতে তো দেওয়াই আছে চিজি সস, তাই আর এমনি আলাদা করে চিজ দিলাম না। এবার এটা একটু কেটে নেবো। কেটে নিলে কি না, চিকেন প্যাটির ভেতরে গরম ভাবটা বেরিয়ে যাবে। তো এই দেখো আমি কেটে নিয়েছি, এতে করে খেতেও সুবিধা হবে, এক হাতে ধরেই খাওয়া যায়। এই যে পুটু খেয়ে আছে, ওর তো খুবই ভালো লেগেছে। এইবারে আমি খেয়ে নিচ্ছি। ওই যা হয়, এক হাতে খেতে গেলে এক হাতে ধরতে গেলে পড়েই যাবে। তা আমি আগে একটু খেয়ে নিই শান্তি করে, তারপরে আবার ভিডিওটা করছি। এই যে আমাদের গ্রসারি নিয়ে চলে এসছে, দেখো পাস্তা থেকে, মুড়ি থেকে, নানা রকম বিস্কুট থেকে। এখানে চুরঙ্গি লেনের এই বাঙালি জায়গার এই মুড়িটা পাওয়া যায়। আর কয়েকটু স্ন্যাক্স তো নিতেই হবে না, সন্ধ্যা হলে কি রোজ দিন বানাতে ভালো লাগে, বা সামান্য একটু কিছু খেতে ইচ্ছা করলে ওটা খাওয়া যায়। এইগুলো এই বিস্কিটগুলো কি বলতো, চিপসের মতো খেতে, দূর আমার ভালো লাগে না, ওরাই খায়। আর নিয়েছি হচ্ছে এটা কি জানো, হ্যাঁ এটা চুনোরই। এবারে অনেক কিছু নেওয়া হয়েছে, ক্যালসিয়াম স্টিক নেওয়া হয়েছে, পেডিগ্রি, অনেক রকমের পেডিগ্রি নেওয়া হয়েছে। আমাদের যেরকম ভ্যারাইটি জিনিস খেতে ভালো লাগে, ওরও তো ইচ্ছা করে না, একঘেয়েমি জিনিস খেতে তো ভালো নাও লাগতে পারে, তাই ওকে আমরা একটু বদলে বদলে দিই। আর এই যে কে পোস্ত আর যে কে মাস্টার মানে সর্ষে, সাদা সর্ষে আর মুখরোচক চানাচুর, এখানে সবই পাওয়া যায় ফ্যামিলি হাইপার মার্কেটে। এই একটা হচ্ছে কীরকম বলতো, মাংসের সয়াবিনের মতো। পেডিগ্রিটা যেরকম নরম হয় এটাও নরম, এই পেডিগ্রিটা শক্ত হয়, এটা ঠিক শক্ত না, এটা নরম নরম হয়। আর এই যে পিনাট বাটার সস, এই হচ্ছে আমার গ্রসারি। তো বার্গার খাওয়াটা হয়ে গেছে, এবার আমাকে একটু চা খেতে হবে। সন্ধ্যাবেলা ঘুরে ঘাড়ে এলে না আমার মাথাটা পুরো ধরে যাওয়ার ভালো লাগে না। এই যে চা ফুটে গেছে, চাটা দেখে আমার এখনই আবার চা খেতে ইচ্ছা করছে। আজ আর চা খাওয়া হলো না, এটা সেদিন কাল খেয়েছিলাম, তো সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি। যেদিন ভিডিওটা করি সেদিনে তো আর শেয়ার করা হয়ে ওঠে না, না সারাদিনেরই ভিডিওটা করে নিই। এরপর আমি যাব হচ্ছে আমার ছোটোর ঘরটা গুছোতে, এত এলোমেলো হয়ে থাকে না, রোজ দিন গোছানো হয়ে ওঠে না। এই পুটু এলোমেলো করেছে, সারাক্ষণ চুনোকে নিয়ে খেলেই দেখো কি অবস্থা ঘরটা, মানে বসার জায়গা নেই। এগুলো সব এক এক করে নামিয়ে দেবো। নামিয়ে নিয়ে এবার সব ফোল্ড মোল্ড করে নিচ্ছি।
এই চুড়িদারের ওড়নার ভেতরেই সব রেখে দেবো। এইগুলো মানে এই জামা কাপড়গুলো কি বলো তো কাঁচা, যেগুলো মানে কাঁচা কিন্তু পরে খাইটাই না, তো ওটা আমি দুবার ইউজ করে নিই, তারপরে গিয়ে আবার কাচি। একটা জামা কাপড় একদিন পরেই কাচি না, জাস্ট ডেলি ওয়্যার যেগুলো রোজ নাইটি পরি সেগুলো কাচি। আর আমি এইভাবে আমার বালিশের খোল, চাদর, পর্দা সব রাখি। একটা বালিশের খোলের ভেতরে ওইভাবে রাখলে না তাহলে ওটা আর হারায় না, বুঝলে তো, ও মানে ছড়িয়ে ছিটিয়ে যায় না। আমি জানি এই বালিশের খোলের ভেতরে এটা রয়েছে, তো এই চাদরটা পেতে দেব। বিছানাটা গুছানো হয়ে গেছে, এই দেখো আমার চাদর পাতাও হয়ে গেছে। কি ঘর অবস্থা ছিল আর এখন কি করলাম দেখো, ও ঘর তো ঝেড়ে পুছে বিছানাটা খালি না করলে হয়, দেখেছো? আমার বিছানা নোংরা থাকলে একদম ভালো লাগে না, মেঝে নোংরা থাকলে ঠিক আছে তাও মেনে নেওয়া যায়, পাশ কাটিয়ে যাওয়া যায়, কিন্তু বিছানাটা পরিষ্কার করতে হয়। তো ওসব করে আমি আজকে বানিয়েছিলাম হচ্ছে মাটন কিমা দিয়ে তড়কা, গ্রিন মুগ আর ছোলার ডাল দিয়ে, খেতে দারুণ হয়েছে। এই রেসিপিটা আমি এর সাথে শেয়ার করছি না, এই ভিডিওতে শেয়ার করলাম না, এটা আমি শেয়ার করব হচ্ছে আলাদা একটা অন্য ভিডিওতে আমি এই রেসিপিটা শেয়ার করব। তো এই রেসিপিটা জানতে দেখতে আমার চ্যানেলটাকে এখনও যারা অবধি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও, রোজ রোজ বলছি, জানি অনেকেই দেখে কিন্তু তারা আমার সাবস্ক্রাইবার নয়, তাদেরকে বলছি নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও। ফাইনালি সব কাজ বাজ হলো, গরম লাগছে, এইবারে হচ্ছে কি রাতে ডিনারটা করব। 10টা বেজে গেছে এখন রুটি বানাতে। আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, খাওয়া দাওয়া করে আমরা শুতে গেলাম, গুড নাইট সকলকে জানাই, গুড নাইট, খুব শীঘ্রই আসছি।